ফ্রেন্ড, ব্যবসা করতে গেলে টাকার দরকার, যত বড় ব্যবসা তত বেশি টাকা। এটা কি সত্য? আধা সত্য। শুধুমাত্র টাকা দিয়ে যদি ব্যবসা করা হয়, মানে কোনো হাদারামকে 10 লাখ টাকা দিয়ে যদি বলা হয় যা ব্যবসা করে টাকা ইনকাম করে নিয়ে আয়, সে কি করতে পারবে? পারবে না। ঠিক যেরকম শুধুমাত্র টাকা দিয়েই সবাই ব্যবসা করতে পারে না, সেরকম এরকম অনেক লোক আছে যারা অল্প টাকা দিয়েই ভালো বা বেশি টাকা ইনকাম করে নিয়ে আসতে পারে। তো আমার ভিডিও তাদের জন্য যারা একবার লক্ষ্য স্থির করে নিলে পেছনের দিকে ফেরে না। ফ্রেন্ড, বর্তমান সময়ে চাকরিতে স্যাটিসফ্যাকশন পাওয়া লাখে একজনও পায় না, আর ব্যবসা এরকম অবস্থা যে কোনো ব্যবসায় এত পরিমাণে কম্পিটিশন যে কোনো দিকে যাওয়ারই সুযোগ নেই। তো বর্তমান ম্যাক্সিমাম লোকের অবস্থা এরকমই চলছে, চলবে, কিন্তু কী হবে বলা যাচ্ছে না। কোই এক মহান আদমিনে বলা থা, মে কাল কা টেনশন নেই লেতা, কাল তাক রুটি হে মেরা পাস, মেরা ফাটে পরে পরশু কে লেগে, পরশু মে ঘর মে আটা কাসে আয়েগি। তো ফ্রেন্ড, এরকম অবস্থা সবার, কিন্তু এর ভেতর দিয়েও অনেক এরকম লোক আছে যারা দুমদাম করে ভালো কিছু করে বসে। তো আমি আপনাকে মোটিভেট করতে যাচ্ছি না। মোটিভেশন অনেকটা এরকম হাওয়া ভরা বেলুনের মতো, কিছুক্ষণ থাকে তারপরে কোনো কাজের নয়। আমি আপনাকে গাইড করতে যাচ্ছি যে অল্প কিছু পুঁজি দিয়ে আপনি মাসে মোটামুটি 20-30 হাজার টাকা ইনকাম কীভাবে করবেন। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা গঙ্গা জলের ব্যবসা। আপনি এত ভাবতে পারেন এতক্ষণ পাকিয়ে এখন গঙ্গা জলের কথা বলা হচ্ছে? ফ্রেন্ড, আসলে এরকম নয়। আপনি হয়তো জানেন না প্রতি বছর 1000 কোটি টাকার গঙ্গা জলের ব্যবসা হয়ে থাকে ইন্ডিয়াতে। শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, বাংলাদেশের ব্যবসাটা খুব বেশি পরিচালনা আছে। ফ্রেন্ড, সবাই জানে যে গঙ্গা জলের ব্যবসায় কোনো রকম কোনো পুঁজির দরকার হয় না, মানে সামান্য কিছু পুঁজি দিয়ে ব্যবসাটি শুরু করা যায়। কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আছে যে গঙ্গা জলের ব্যবসা করব কিন্তু আমার বাড়ি তো গঙ্গা নদীর তীরে নয়, আমি তো গঙ্গা নদীর থেকে অনেক দূরে থাকি, তাহলে কীভাবে ব্যবসাটি করব? তো ফ্রেন্ড, সেটাও আমি ডিটেলসে আলোচনা করব। আপনি যে আপনার যেখানেই বাড়ি হোক না কেন, গঙ্গা নদী থেকে আপনার বাড়ি যতই দূরে থাকুক না কেন, আপনি খুব সহজেই ব্যবসাটি করতে পারবেন। তো ফ্রেন্ড, প্রসেসিংটা ভালোভাবে বুঝতে হলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সাথে থাকুন। 1 নম্বরে, আপনার যদি বাড়ি গঙ্গা নদীর আশপাশে হয়ে থাকে তাহলে আপনি ওখান থেকে মানে নদী থেকে জলটা বলবেন, ভরে বোতল করে বিক্রি করবেন। বোতলটা আপনার কত পড়বে? মানে মিডিয়াম বোতলও যদি আপনি নেন তাহলে 3-4 টাকার ভিতরে ভালো বোতল পেয়ে যাবেন, এর থেকে কমে বা এর থেকে বেশিতে আপনার চয়েস অনুযায়ী আপনি নিতে পারেন। এরপরে আপনাকে একটা সিল তৈরি করতে হবে আপনার কোম্পানির নাম হিসেবে। তো আর বিক্রি করতে হবে, বিক্রিটা আপনি কীভাবে করবেন তার আগে দেখে নেওয়া যাক এটা কী রেটে বিক্রি হচ্ছে। ফ্রেন্ড, এখানে 1 লিটার গঙ্গার জল যেখানে কম টাকাও বিক্রি হচ্ছে না সেখানেও 100 টাকার উপরে লিটার বিক্রি হচ্ছে। মানে আপনি নর্মাল জল যেটা ফিল্টারিং করে বিক্রি করতে হয় সেটা বাজারে 20 টাকা বিক্রি হয়, এখানে আপনি ডাইরেক্ট নদী থেকে ভরছেন, আপনার কোনোরকম কোনো ফিল্টারিংয়ের দরকার নাই, তারপরে 100 টাকার উপরে লিটার। তো এই গঙ্গাটা জল তো সাধারণত হিন্দু ধর্ম অবলম্বীদের পূজা অর্চনা, শুদ্ধি বা বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে এর প্রয়োগ করা হয়। তো চলুন দেখে আসা যাক কী রেটে গঙ্গা জলটা বিক্রি হচ্ছে অনলাইনে। দেখানোর জন্য আমি এখানে অ্যামাজনের ওয়েবসাইটটা খুলে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে 594 টাকা বিক্রি করছে 200 ml 12 পিস, মানে 200 ml যদি 12 পিস করা হয় তাহলে 2400 ml, মানে 2.5 লিটারের কাছাকাছি, 2 লিটার 400 গ্রাম, 2 লিটার 400 ml। তো এখানে 1 লিটারের দাম পড়ছে মোটামুটি 200 টাকার মতো। এখানে দেখতে পাচ্ছেন একজন 1 লিটার গঙ্গা জল বিক্রি করছে 310 টাকায়, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 120 টাকা লিটার বিক্রি করছে, আর এখানে 4 লিটার বিক্রি করছে 450 টাকায়। মানে সর্বনিম্ন যারা বিক্রি করছে তারাও 100 টাকা লিটার বিক্রি করছে। আর এখানে তো আপনি দেখেই নিলেন একটু গঙ্গা জল কিন্তু একই নদীর জল, এরকম নয় যে এর ভিতর অন্য কিছু মিশানো আছে, সিম্পল গঙ্গা জল। এটা ভালো প্যাকিং করে একটা ভালো কোম্পানির নাম দিয়ে বিক্রি করছে, এই জন্য এখানে 310 টাকা। আর এখানে সস্তা সিল দিয়ে সস্তা কোম্পানি 120 টাকায়, প্রোডাক্ট কিন্তু একই। তো আপনি দেখতে পাচ্ছেন এই গঙ্গা জলের ডিমান্ড কতটা বেশি আছে, যেখানে সিম্পল জলের বোতল বিক্রি হয়ে থাকে 20 টাকায়, সেখানে গঙ্গা জল বিক্রি হচ্ছে 100 টাকার উপরে লিটার। তো ফ্রেন্ড, গঙ্গা জলে ব্যবসাটা করা তো খুবই সহজ ব্যাপার, কিন্তু আশপাশের নদীর আশপাশ থেকে কেউ তো আপনার কাছ থেকে গঙ্গা জল কিনবেই না, তো আপনাকে দূরেই বিক্রি করতে হবে, মানে যেখানে গঙ্গা নদীর দূরত্ব বেশি আছে।
তো আপনাকে কি করতে, আপনি কি করতে পারবেন, আপনি নিজে ট্রান্সপোর্টিং করতে পারেন বা বিভিন্ন ট্রান্সপোর্টের কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা অলরেডি যে ডিলাররা গঙ্গা জল বিক্রি করছে বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। বর্তমান তো ফ্রেন্ড গুগলের জামানা, আপনি নেটে সার্চ করলে এরকম হাজারটা ডিলারের নাম্বার পেয়ে যাবেন, তো তাদের সাথে যোগাযোগ করে তাদের সাপ্লাই করতে পারবেন। আরেকভাবে বিক্রি করা যায় ফ্রেন্ড, বর্তমান যে ট্রেডিংটা চলছে অনলাইন থেকে, যেরকম অ্যামাজন, ফ্লিপকার্ট, আর যদি বাংলাদেশে আপনি বিক্রি করতে চান তাহলে bd.com, daraz.com, এখানেও কিন্তু বিক্রি করতে পারেন। তো যেখানে সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে ইন্ডিয়াতে, আমি সেটার কথাই বলি, বাংলাদেশেও বিক্রি হয়ে থাকে, যেরকম যেখানে পূজার জিনিসপত্র বিক্রি হয়ে থাকে সেই দোকানগুলোই কিন্তু ওই গঙ্গা জলটা পাওয়া যায়, তো আপনি সেখানে বিক্রি করতে পারেন। আর ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মেডিকেলে, ইন্ডিয়ার মেডিকেলগুলো কিন্তু একটু আলাদা থাকে, যেরকম এখানে কসমেটিক্সের জিনিসগুলো থাকে বা গঙ্গা জল বা এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। মেডিকেলে যেখানে পূজা অর্চনা জিনিসপত্র পাওয়া যায় সেখানে বিক্রি হয়। এছাড়াও আপনি যদি শুধুমাত্র অনলাইনে বিক্রি করতে চান তাও কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন, আর প্রচুর আকারে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডিংটা একটু, মানে প্যাকেজিংটা একটু ভালো করতে হবে, আর রেটটা একটু কম রাখতে হবে, মানে মানুষের যে চাহিদা আর কি, মানে অল্প টাকার ভিতরে ভালো জিনিস খোঁজে। আর আপনার বাড়ি যদি গঙ্গা নদীর থেকে দূরে হয় সেক্ষেত্রে আপনি কী করতে পারেন ফ্রেন্ড, গঙ্গা নদীর তীরে সেট আপ লাগিয়ে বসে আছে এরকম হাজারো লোক আছে, হাজার হাজার লোক এই ব্যবসাটা অলরেডি করছে। তো আপনি মনে করতে পারেন যে আমি ওখান থেকে যাব, বাড়ি পর্যন্ত নিয়ে আসা বা ওইখানে সেট আপ লাগানো বা ওইখানে গিয়ে থাকা অনেক বড় একটা সমস্যা, কিন্তু এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। আপনি যারা ডিলার আছে অলরেডি গঙ্গা নদীর তীরে খুব কম টাকায় সাপ্লাই দিবে, তাদের কাছ থেকে সাপ্লাই নিয়ে আপনি ঘরে বসে অনলাইনে বিক্রি করুন, দ্যাটস এনাফ ফর ইট। মানে আপনি যদি কম টাকায় একেবারে অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান আর দূরে বসে করতে চান, তাহলেও মোটামুটি 5-7 হাজার টাকা দিলেই আপনি অর্ডার দিয়ে তারপর অনলাইনে বাড়িতে বসে বিক্রি করতে পারবেন, আর রেটটা কম রাখলে আপনার বিক্রি 100% হবেই। তো ফ্রেন্ড, এটা খুবই সহজসাধ্য ব্যবসা। আপনি বর্তমানে টেকনোলজিকে আপনি একটু যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন তাহলে টেকনোলজি আপনাকে অনেক টাকা ইনকাম করে দিতে পারে। সে যাই হোক, আমি প্রথমে বলেছিলাম যে 20-30 হাজার টাকা মাসে ইনকাম করা কোনো বড় ব্যাপার নয়, তো আরও অনেক কিছু আছে, যেরকম আপনি ইউটিউবেতে একটা চ্যানেল খুলতে পারেন আমার মতো। আপনি যদি গাইডলাইন চান আমি গাইডলাইন করে দেবো, আমি শুধুমাত্র ইনকাম করার জন্য ইউটিউবটা করি না, আর শুধুমাত্র ইউটিউবে থেকে আমি যে টাকাটা বলছি তার থেকে আমার ইনকাম অনেক বেশি প্রতি মাসে। আর যাই হোক, অন্য যে ব্যবসার কথা বলছিলাম, যে কোনো পাইকারি মালের আপনি বিক্রি করতে পারেন, মানে যে কোনো ডিলারের কাছ থেকে মাল নিয়ে দোকানে দোকানে আপনি পাইকারি বিক্রি যদিও করেন যে কোনো প্রোডাক্টের, তাও অল্প পুঁজি দিয়ে আপনি অল্প সময়, মানে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করা কোনো বড় ব্যাপার নয়। ফ্রেন্ড, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, কমেন্ট সেকশনে গিয়ে আমি উত্তর দেবো। আর আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।